দেশে গত চব্বিশ ঘণ্টায় করোনা ভাইরাসে সর্বোচ্চ 665 জন আক্রান্ত হয়েছেন। 5,368 জনের নমুনা শনাক্ত করে প্রায় 11% করোনা পজিটিভ পাওয়া যায়। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন 9,455 জন। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে আরও জানানো হয়, এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও দুজন। বিস্তারিত একরামুল হক সাইমের রিপোর্টে। কদিন পরপরই আগের রেকর্ড ভেঙে বেড়ে চলেছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা। আক্রান্তের 57 দিনে করোনা পজিটিভ হয়েছেন 665 জন। 5,368 জনের পরীক্ষা করে দেখা যায় এদের প্রায় 11% করোনায় আক্রান্ত। এ পর্যন্ত 81,434 জনের নমুনা পরীক্ষা করে দেশে করোনা পজিটিভ পাওয়া যায় 9,455 জন। গড়ে 100 জনের পরীক্ষা করে 12 জনের করোনা শনাক্ত হয়। এতদিনকার মধ্যে আজকে সর্বাধিক 24 ঘন্টা শনাক্ত হয়েছে 665 জন। তরতর আমাদের করোনা পজিটিভ রোগী আমাদের শনাক্ত বেশি হচ্ছে এবং আজকে সর্বাধিক হয়েছে। যদি আমরা এই নিয়মগুলো না মেনে চলি তাহলে হয়তো অতি দ্রুতই এই সংখ্যা আরো অনেক বেশি বেড়ে যাবে। একই সময়ে দেশে করোনা আক্রান্ত হয়ে দুজন প্রাণ হারিয়েছেন। তাদের একজন রংপুরের, আরেকজন নারায়ণগঞ্জের বাসিন্দা। 11-20 বছর বয়সের একজন এবং 60 এবং এ পর্যন্ত তাহলে আমাদের মৃত্যু দাঁড়ালো 177 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায় সবশেষ 24 ঘন্টা আইসোলেশনে নেওয়া হয়েছে 65 জনকে। বর্তমানে 1,637 জন আইসোলেশনে রয়েছেন। অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জানিয়েছেন, করোনা রোগী সুস্থ হওয়া ও হাসপাতাল ত্যাগ করার জন্য নতুন গাইডলাইন তৈরি করা হয়েছে। তা মেনে সারা দেশে 1,063 জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। ঢাকা সিটির মধ্যে হাসপাতালগুলি থেকে ছাড়া পেয়েছেন 624 জন এবং বিভাগের থেকে ছাড়া হয়েছে 439 জনকে। নতুন যে ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট কমিটি রোগীর সুস্থতার যে ক্রাইটেরিয়া ঠিক করেছে, এই ক্রাইটেরিয়া অনুযায়ী এইসব রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। গত 8 মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে আর 18 মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করেছে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।